আগামী জুনের মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু হবে। সকালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া রেল স্টেশন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতুতে রেল লাইন স্থাপনের কাজের অগ্রগতি সন্তোষজনক, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে। পরে মন্ত্রী পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যান এবং রেল স্থাপন কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। কাজের যে অগ্রগতি তাতে মোটামুটি আমরা আশা করতেছি যে আমাদের যে আগামী জুন যে আমরা যাতে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল আমরা শুরু করতে পারবো, এই লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করতেছি সেটা আমার আমি অনেকটাই কনভিন্স যে এটা ঠিকভাবেই চলছে। দর্শক, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে রয়েছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিমুল, পদ্মা সেতুতে রেল স্থাপন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী কি বলেছেন? হ্যাঁ হাবিবা, আজকে বেলা 12টার দিকে সড়কপথে রেলমন্ত্রী আসেন মাওয়া প্রান্তে। মাওয়া প্রান্তে যে রেল যোগে যে আপনার কাজ চলছে সে কাজ পরিদর্শন করে এবং এই যে আপনার মাওয়া প্রান্তে যে আপনার রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন যে এই রেলওয়ের কাজের সার্বিক যে অগ্রগতি সেই অগ্রগতি পরিদর্শনের জন্য মূলত তিনি আপনার আজকে আসেন এবং এসে তিনি বলছেন যে মাওয়া থেকে যে ভাঙ্গা পর্যন্ত যে পথ রয়েছে সেই পথের কাজের আপনার এই আগামী যে জুন মাসের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে সেটাকে টার্গেট রেখে মূলত কাজ তিনি আসেন এখানে এবং তিনি বলেছেন যে আগামী যে 24 সালের মধ্যে যে পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে অর্থাৎ যশোর পর্যন্ত সেই কাজে সেই সময়টুকু পর্যন্ত তারা নির্ধারণে রেখেছেন এবং সার্বিক কাজে অর্থাৎ এ পর্যন্ত যে সার্বিক কাজে যে অগ্রগতি হয়েছে প্রায় 70% হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সন্তোষজনক কাজ চলছে অর্থাৎ যে রেল সংযোগের কাজ, রেলের লাইনে যে আপনার ফিনিশিং এর কাজ থেকে শুরু করে সকল কাজ কিন্তু আপনার চলছে এবং তিনি বলেছেন যে এই মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত যে রেল চলাচলের কাজটি হচ্ছে প্রথমত করবেন এবং এই কাজটি আগামী জুন মাসের মধ্যে চালু হওয়ার জন্য যে টার্গেট রয়েছে সেই টার্গেটের কাজের অগ্রগতি এই আজকে পরিদর্শন মধ্যে দেখতে তিনি এসছেন এবং এই প্রান্তে মাওয়া প্রান্তে পরিদর্শন শেষে সাংবাদিক সাথে কথা বলার পরপরই তিনি চলে যাওয়া হচ্ছে জাজিরা প্রান্তে অর্থাৎ জাজিরা প্রান্তে কাজের গতি কি পর্যায়ে রয়েছে সেগুলো দেখার জন্য চলে যান। হাবিবা, এই ছিল সর্বশেষ আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল।